মহিলা এগারী পুলিশের সমানে কাম করবলে গেছো, মতা মানুষবিলাকে বেয়া পাওয়া স্বাভাবিক, পুরুষবিলাকে বেয়া পাওয়া স্বাভাবিক। গতি ইজনে সিজনে কাট মারামারি কথা হয়েছিল। তাতে এজনী ছোৱালী, আর জীয়রী ছোৱালী, মই এজনী লং পেন্ট শার্ট পিন্ধি মোৰ বাবাই ভরি ঢুকাও, ময়ো লং পেন্ট শার্ট পিন্ধি পেলে আগবাড়ো। গতিকে তেওঁলোকে বেয়া পাওয়া স্বাভাবিক। বিশেষণ বহুতেই পাইছিল, কিন্তু একো মই উপহার নাপালো, বিশেষণ পাইছো, নানা নামের বিশেষণ বহুত পাইছিল এটা সময়ত। অবশ্যই যুব মানুষে এদিন সমালোচনা করেছিল, সেই মানুষে মাতি নিয়ে এটা ফুলের মালাডালো দিয়েছে। নমস্কার প্রিয় দর্শক, মই অঙ্কুর আর আপনার সকলকে প্রথমতে স্বাগতম জানাইছো। আজি আমার মাজত উপস্থিত আছে অসমৰ প্রথমগী মহিলা আরক্ষী বিষয়া, অসমৰ প্রথমগী ভ্রাম্যমান থিয়েটারের নেপথ্য কণ্ঠশিল্পী তথা সাহিত্যিক রেণু দত্ত বরফুকন বাইদেউ। বাইদেউ, প্রথমতে আপনার স্বাগতম জানাইছো। আর প্রথমতে দর্শকসকলক জানাব বিচাৰিছো আপনার পরিচয়টা, মানে আপনার জন্ম কত হয়েছিল সেইখিনি কথা যদি জানিব পাৰো। মোর জন্ম হল শিবসাগর, অবিভক্ত শিবসাগর, এটা চৰাইদেউত পৰিছে। মই শিবসাগর বুলিয়ে কম আর অবিভক্ত, যেতিয়া তার অবিভক্ত চেপনৰ পৰা প্রায় 5 কিলোমিটার দূরের টিপুক জজলি পুখুরী গাঁও, 1949 চনের সেই গাঁতে জন্ম হয়েছিল। মোৰ দেউতাৰ নাম হল গোলাপ বৰফুকন, আমার নাম হল পহিলা বৰফুকন। বাইদেউ, আপনি যেহেতু অসমৰ প্রথমগী মহিলা আরক্ষী বিষয়া, আপনি কেতিয়া যোগদান করেছিল? মই 1980 চনত জয়েন করেছিল 15 সেপ্টেম্বরত। তারপর তারপর গুয়াহাটীত প্রথমবার মহিলা পুলিশ বিভাগ আপন ওপেন করেছিল, আর তখন এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর হিসেবে প্রথম গৰাকী এগারী আসে, এটাই পোস্ট আসে, আর এক্সপেরিমেন্ট বেসত লৈছিল আর তো নাছিলে। গতি আর আপনার চাকরি জীবন ধর যে সময়ত আপনি যোগদান করেছিল সেই সময়ত ধর সমাজত নারীর যোনটো স্থান আছিল কেনেকুৱা দৃষ্টিৰে চাইছিল, বা আপনার চাকরি জীবনত কিবা তিতা মিঠা অভিজ্ঞতা হয়েছিল নাকি? নহয়, তো আর নতুন কাম এটা করবলে গেলে বা নতুন এটা হবলে গেলে সমাজত নোহা কাম এটা করব গেলে অলমান আলোড়ন সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। গতি সেই সমস্যাটোত, সেই সমালোচনাটোত ময়ো ভুক্তভোগী হয়েছিল। অসম পুলিশত মহিলা পুলিশ লব, এই ভয়ঙ্কর কথা, এটা ভয় লগা কথা আছে যে পুলিশ হলে মানুষ ভয় করে, আর মহিলা গাঁৱৰ ছোৱালী এজনী পুলিশ হব, সেই ছোৱালীজনী কেনেকুৱা হব, পুলিশত সোমাব পৰা ছোৱালীজনী, এটা পুলিশ বুলিলে বেয়া বুলিয়ে ভাবে। আর যে তেতিয়া ব্রিটিশৰ দিনৰ প্রায় মানুহৰ মনত এটা পুলিশৰ প্রতি বেয়া ভাব আছে কারণে সেইটো ভাবে, আর সেই কারণে হয়তো ময়ো সমালোচনামুখী নোহোৱা নহয়। তাতে মহিলা, মই তাতে গাঁৱৰ ছোৱালী এজনী, তাতে পিছপৰা ঠাই, গতি মই এটা দারুণ কাম কৰিবলৈ যোৱাটো যেন এটা ব্যতিক্রম কাম আছিল, গতি সমালোচিত হৈছিল। মোৰ লগতে দেউতা মায়েও সমালোচিত হৈছিল, সেয়া আর গাঁৱৰ মানুহ ভাল পোৱা নাছিলে। আর তাতে মই আহোম বৰফুকনৰ পৰিয়ালৰ ছোৱালী, আহোম পৰিয়ালৰ, আমাৰ গাঁওখনেই আহোম পৰিয়ালৰ, গতি এটা আগৰ আহোম ৰজাৰ দিনৰ পৰা এটা নিয়মত কিছু নিয়ম আছে, ধর যে ছোৱালীবোৰ বাহিৰে যাব নাই এনেকুৱা। কিন্তু এইটোও ঠিক যে আহোমৰ ছোৱালীয়েতো মূলা গাভৰু হৈছে, আহোমৰ ছোৱালীয়েতো জয়মতীয়ে মৰিবলৈ গৈছে, আহোমৰ ছোৱালী আইদেউ সন্ধি কৰি ওলাই আহি পেলাই অবিবাহিত হৈয়ে থাকিব লগা আছে, কিন্তু মইনো কি বেলেগ এটা হৈছোঁ, মইতো একো কৰা নাই, হয় না? গতিকে মই একো নতুন কাম কৰা নাই বুলিয়ে ভাবোঁ। গতি আগতেতো হৈয়ে গৈছে, কিমান ডাঙৰ ডাঙৰ কাম, জয়মতী নিজকে ত্যাগ কৰি দিলে, মূলা গাভৰুৱে জনলৈ গ'ল, মই পুলিশলে আহিছো, ঘৰৰ মূলা গাভৰুৱে বিদেশ অইনৰ লগত যুঁজিব গৈছিল, আর মই নিজৰ দেশতহে সোমাইছো, গতি কিনো ডাঙৰ কাম কৰিছো, সেইটোৱে কথা। আপনি যেতিয়া চাকরি কালত আছিল পুলিশ হিসাবে আছিল, আপনি কৈছে বহুতে সমালোচনা কৰিছিলে বা বহুত ভাল বেয়া অভিজ্ঞতা আছিল, কেনে ধৰণৰ আপনার এনে সমালোচনা সন্মুখীন হৈছিল, বা আপনি কামখিনি কৰি থাকোঁতে এনেকুৱা কিবা অভিজ্ঞতা আছিল নেকি আপনার? কোনটো অভিজ্ঞতা? পুলিশৰ? হয়, পুলিশৰ। প্রথমতে লগৰ ধৰা মহিলা এগারী পুলিশের সমানে কাম করবলে গেছো, মতা মানুষবিলাকে বেয়া পাওয়া স্বাভাবিক, পুরুষবিলাকে বেয়া পাওয়া স্বাভাবিক। গতি ইজনে সিজনে কাট মারামারি কথা হয়েছিল। তাতে এজনী ছোৱালী, আর জীয়রী ছোৱালী, মই এজনী লং পেন্ট শার্ট পিন্ধি মোৰ বাবাই ভরি ঢুকাও, ময়ো লং পেন্ট শার্ট পিন্ধি পেলে আগবাড়ো। গতি বেয়া পাওয়া স্বাভাবিক। গাড়ি এখনত এয়ারপোর্টে, মই এয়ারপোর্টের প্রথম সিকিউরিটি মুকলি করেছিল, মোৰ পাছতে কনস্টেবল ছগৰাকী আহিছিলে। গতিকে
যেটা গাড়িখন মই আগত বহি যাও এইবিলাকে পুরুষ পুলিশবিলাকে বেয়া পাওয়া স্বাভাবিক, মানে বয়সস্থ পুলিশ সকলে বেয়া পাওয়া স্বাভাবিক, মহিলা এগারী পুলিশের সমানে বহি পেলায় তেনেকে যাওয়া তো সেই সময়ত সেই সময়ের কথা কছো মই বেয়া পাওয়া স্বাভাবিক। এতিয়া একো নাই, এতিয়া তো মহিলা সকলের আজাদি কি ভালকে সুবিধা পাইছে, সেই দিন আর এই দিন বহুত পার্থক্য হয় না। গতি মই ভাবো সেইটো পুরুষসকলের গাত দুঃখ নাছিলে না। এইটো ঠিক যে বিভাগে বিভাগে কাম করবলে যাওতে মোর পাবলিকে তো বেয়া পাইছিল, বহুত কৈছিল মোক লগেই দেওয়া দিবলে টান পাইছিল। গতি নানান ধরনের বিশ্লেষণ নানান ধরনের বিশেষণে মাতিছিলে, এইবিল আর নক আর বিশেষণ বহুতেই পাইছিল, কিন্তু একো মই উপহার নাপালো, বিশেষণ পাইছো নানা নামৰ বিশেষণ বহুত পাইছিল এটা সময়ত, কিন্তু সেয়া হাঁহি উঠে এটা ভাল লাগে। অবশ্যই যাব মানুহে এদিন সমালোচনা কৰিছিল, সেই মানুহে মাতি নিয়ে এটা ফুলের মালাডালো দিয়েছে, জাপি এটাও দিয়ে, মরমর মাত এসারও দিয়ে, তেতিয়ার মানুষের চিন্তাধারা এতিয়ার মানুষের চিন্তাধারা আজি প্রজন্ম নবপ্রজন্ম এইটো কথা একো নাভাবে, তেতিয়া ভাবিছিল তার বাবে সমাজখন আগুয়া যোৱা নাছিলে, আমার শিক্ষার ক্ষেত্রে কি পিছিয়ে আসে। গতি সেইখিনি সমালোচনা পড়াটো আশীর্বাদ বুলিয়ে ভাবে, মোর বরদেউতাই এনেকৈ বেয়া পাইছিলে যার বাবে বরদেউতাই মোক ভাওনা চাবলে যাওয়ার কারণে চর দিছিল। আপনি ঘর যেটা আসিল আপনি মহর হাল বাইছিল আর লড়াই কল করব পুরুষে অকল সেইবোৰ পাব লাগে, ময়ো বাৰু কৰিব পাৰো। এইটো ঠিক যে সেই সময়ত এইবোৰ কৰিবলৈ যোৱাৰ কাৰণে কেনেদৰে চাইছিল, মানে সমাজে বেয়া পাইছিল, বেয়া পোৱাটো স্বাভাৱিক। মই আৰু এইবোৰ কিয় কৰিব লাগে ন, মই এজনী ছোৱালী এইদৰে থাকিবলগীয়া হয়, এইটোও ঠিক যে মোৰ সময়ে মোৰ জীৱনত বাধ্যও কৰাইছিল। এই বাধ্য কৰোৱাটো কাৰণে যে মই সাহসী হ'ব লগা হৈছিল, সেইটো মই সৰুৰ পৰা দেউতাৰ পৰামুখমতে দেউতাৰ আউদগনি পাইছিলোঁ, আৰু দেউতা আছিলে এজন মুক্তিযোদ্ধা, আৰু তেওঁ ককা দেউতাৰ ঘৰখন টনকিয়াল আছিল, তেওঁলোকে হেল্প কৰিছিলে সঁচা, হ'লেও আমাৰ নিজাকে উপাৰ্জন ক্ষমতাটো কম থকাৰ কাৰণে আমি অন্যৰ ওচৰত হাত নপতাকে মই আমি জীয়াই থাকিবলৈ চেষ্টা কৰিছিলোঁ। আৰু সেইকাৰণে আমাৰ খেতি বাতিবোৰ অকল পুৰুষেই, মোৰ কথা হ'ল যে পুৰুষেই কিয় কৰিব লাগে, ময়ো কৰিব পাৰিম, এই সাহসটো মোৰ আহিছিলে, যাৰ বাবে মই মৌ চৰাইছিলোঁ, হাতীটো উঠিছিলোঁ, গৰু চৰাইছিলোঁ, গৰুৰ হাল বাইছিলোঁ, আৰু মহৰ হাল বাইছিলোঁ, মহৰ মৰণা দিছিলোঁ, মৌ চৰাবলৈ গৈছিলোঁ, গতিকে এইবোৰ কৰি বৰ ভালো লাগিছিল, কারণ এইবোৰত আনন্দ পাইছিলোঁ। আর এই কামখিনিয়ে মোক সাহসী কৰিছিলে, আর এই কামখিনিৰ কাৰণে মই আনন্দ লাভ কৰিছিলোঁ, আর তাত মোৰ শিল্পী জীৱনটোৰ সাহিত্যিক জীৱনটো যেন আৰম্ভ তেতিয়াই হৈছিল। প্ৰিয় দৰ্শক, যিহেতু ৰেণু দত্ত বৰফুকন বাইদেউ ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ প্ৰথমগৰাকী মহিলা নেপথ্য কণ্ঠশিল্পী, আপোনাৰ মই সেই অভিজ্ঞতাটো অকণমান জানিব বিচাৰিম। 1963 চনত ভ্ৰাম্যমান থিয়েটাৰ নটৰাজ থিয়েটাৰ প্ৰথম আৰম্ভ হৈছিলে, মানে সাক্ষাৎ তাতো সাক্ষাৎকাৰ ল'ব নহয়, সেইদিনা গধূলি কৈছে যে গায়িকা আহিছে যে আজি মানে গায়িকাক আজি টেষ্ট লোৱা হ'ব, কোৱাচোন তুমিনো কি গান গাবা, কাৰ গান গাবা। মই ক'লোঁ যে মইতো অন্য গান গাব নাজানো, আৰু মই নিজে লিখা গান এটাকে মই গাম আৰু, এনে হা তুমি গানো লিখা নেকি, এনেকৈ বতাহতে বগলিবোৰ উৰি উৰি যায়, বতাহতে বগলিবোৰ উৰি উৰি যায়, নীলাকৈ আকাশত পাখিটি কোবাই, নাজা অন্য অবুজন ভাষাৰে কিনো কৈ যায়, বতাহতে বগলিবোৰ উৰি উৰি যায় উৰি উৰি। এই গানটি তেতিয়া মই গাইছিলোঁ তাৰমানে, আৰু বহুত দীঘল আছে আৰু, তেতিয়া মাতটো আৰু ভাল আছিলে, গতিকে চবেই মানে হাততালি দিবলৈ কৈছে, হা পাৰিব বোলো চন্দ্ৰ চৌধুৰীদেৱে চিঞৰি উঠিছে, অ চিয়ত এই তোমাৰ মনৰ আশা পূৰ্ণ হ'ল হ'ল এনেকৈ কৈছে। বাইদেউ বহুত ভাল লাগিলে, বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আপোনাক, আৰু আপোনাৰ বিষয়ে বহুতখিনি কথা আজি জানিলোঁ আৰু দৰ্শকসকলকো জনালোঁ, শেষত কিবা ক'ব বিচাৰিব নেকি? শেষত এইটোৱে ক'ব বিচাৰোঁ, সাহস কৰি মানুহে সমালোচনা কৰিব বুলি পিছ হুকিব নালাগে, আৰু চব কাম কৰিবলৈ শিকিব লাগে, লাজ কৰিব নালাগে কামলৈ, কৰ্মই ধৰ্ম কথাটো ভাবিব লাগে, কাৰণ প্ৰত্যেকটো কামত যদি অভিজ্ঞতা থাকে, অলপ হ'লেও শিক্ষা থাকে, জীৱনত সহায় হয়। পুনৰবাৰ বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ ইমানখিনি আমাক সময় দিলে আজি। প্ৰিয় দৰ্শক, মই অংকুৰে এই মুহূৰ্তত আপোনালোকৰ মাজৰ পৰা বিদায় লৈছোঁ, ধন্যবাদ। ধন্যবাদ।